মাই চ্যানেল সবাই কেমন আছো আমি আর ঋষি খুব ভালো আছি আর আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আর সারা দিন আমি আর ঋষি কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করার আর সকালবেলা উঠেই বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি আর এদিকে ঋষি উঠেছে এইমাত্র উঠলো আর ঋষিকের খাবারটা আমি রেডি করে নিয়েছি ওকে খাওয়াবো তারপর আমি ব্রেকফাস্টটা সেরে নেব সকালে একবার চা বিস্কিট খাওয়া হয়ে গেছে আর আমি আজকে বানাচ্ছি মুসুরি সেদ্ধ গোটা মুসুরি আমার বাবার কথা বলতে দাও ওরও এখন ইচ্ছে হয় যে তোমাদের সাথে কথা বলতে কিন্তু ওর কথা মাঝে মধ্যে কি বেশিরভাগ সময় বুঝতেই পারি না জানি না ও স্পষ্ট কথা কবে শিখবে বাবা না আসো 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 সামনে আসো ওহো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো নমস্তে করে দাও নমস্তে করে নমস্তে বলো 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 নমস্তে দেখো আমাদের দেখে মনে হচ্ছে না যে গরম পড়ে গেছে না একদম পড়েনি গরম কি বলো তো বাইরে আজকে রোদ উঠেছে বেশ ভালো বেশ গরম গরম আর হাওয়াটাও কম বললে চলে আর ওই জন্য একটু ঠান্ডাটা কম লাগছে আর কালকে ঋষিক তো বারবার ঘেমে যাচ্ছিল ওইদিকে কুকারটা বন্ধ করে আসি খাওয়া দাওয়া করো একটু গুড়ু গুড়ু করবা তারপর স্নান হবে ঋষিকের এখানে স্নান হয়ে গেছে আর ও করছে খেলা জানি না কখন ঘুমোবে আর ও ঘুমোলে ওইদিকে রান্নাটা শুরু করে দেব এদিকে ঋষি ঘুমিয়েছে আর আমি হচ্ছে ভাত এখানে ঋষিকের হচ্ছে খাবার দেখো বানিয়েছি ফুলকপি মটরশুঁটি ভাজা চোকা সমেত মসুরের ডাল আর এখানে আছে কারি আর আলু ফ্রাই ফাইনালি লাঞ্চ করতে বসে গেছি দেখো ভাত আছে টমেটো মাখা শিম মাখা কারি আর ফুলকপি মটরশুঁটি ভাজা আর ওটা মসুর ডাল
তো দুপুরে খাওয়া দাওয়া আর কিচেনের কাজও কমপ্লিট করে এই পাখিদের জন্য মুড়ি নিয়ে এসেছি। আর রোদটা বেশ ভালোই আছে, ওই জন্য ঋষিককে একটু বাইরে বের করেছি। দেখো দেখো, দুপুরবেলা আমরা চলে এসেছি পার্কে, আর এই যে পড়ে যাবা বাবা, শুয়ে পড়েছে। পার্কে খেলা হয়ে গেছে আর এখন ঘরের দিকে যাচ্ছি, একটু হাওয়া বইছে। ঋষিককে সোয়েটার পরিয়ে নিয়ে আসিনি বলে আরো তাড়াতাড়ি চলে আসলাম, ও আসতে চাইছিল না। কি ডগি ডগি তো সন্ধ্যেবেলা বাইরে থেকে ঘুরে আসার পর আমাদের ঘরে এসেছিল পূজা আর পূজার মা, মানে কাকিমা। আর কাকিমা আর পূজা চলে যাওয়ার পর এই যে আমি আর ঋষিক করছি খেলা, আর ঋষিকের খাবারটা নিয়ে বসে গেছি ওকে খাওয়াবো বলে। ঋষিকের ঠান্ডা লেগেছে, ভীষণ হাঁচি ফেলছে। টাটা করো, টাটা টাটা। এটা কি, এটা কি মুখে দিয়েছো তুমি? তো আমাদের রাতের ডিনার হয়ে গেছে কমপ্লিট, আর আমরা এখন শুয়ে পড়বো। জানি না ঋষি কখন ঘুমোবে, এখন এই যে দুষ্টুমি করছে, এই যে এই যে এই যে এদিকে দেখো, টাটা করে দাও, টাটা করে দাও, করে দাও, ভালো করে ভালো করে শোনা, তো ও ঘুমলেই আমরা ঘুমোতে পারবো না। তো এই যে এই যে এইরকম করবে, এই যে এখন ওর খেলা করার সময়। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা সব সময় যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমার পাশে থাকছো, এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর আজকের মতন এখানে টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।